আমি ফুলকপি আলুর তরকারি বানাবো, তার জন্য আলু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এখানে মশলায় আছে টমেটো, জিরে ধনে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেজপাতা। এটা আমার গাছের, তো আমি প্রথমে তেজপাতাটা দিচ্ছি ফোড়নে। আলুটাকে আমি আগে ভেজে নেব, তারপর আমি কপিটা ভাজব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব যে কপিটা ভাজবো। কপিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার কপি আলু ভাজাটা দিয়ে দেবো। কপি আলুটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঘি আর গরম মশলা দিয়ে দেবো। 1/2 চামচ ঘি দিচ্ছি, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস হয়ে গেছে তরকারিটা।